عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সৎকর্মশীলদেরকে সবসময় বিজয়ী করে থাকেন শেষ পরিণামে, এবং যারা কাফের জালেম সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলম সবসময় লাঞ্ছিত অপদস্থ করেন। আজকে শনিবার 16 রমজান 1441 হিজরি মোতাবেক 9 মে 2020 আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি এই মাহে রমজানে শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির কিতাব মজালিস শাহরে রমাদান থেকে। আজকে মজলিস নম্বর 18, শেখ বলছেন আল মজলিস সামেন আশার ফি গজওয়াতে বদর, 18 নম্বর মজলিস, বিষয়বস্তু হচ্ছে বদরের যুদ্ধ এই 18 নম্বর মজলিসে, এবং মজালিসে শাহর রমাদান রমজান মাসের ধারাবাহিক আলোচনায় তিনি বদরের যুদ্ধের কথা এই জন্য নিয়ে এসেছেন যে বদরের যুদ্ধ এমন একটি ঐতিহাসিক যুদ্ধ যা মাহে রমজানে সংঘটিত হয়েছিল, এবং এই যুদ্ধ শুরু হয়েছিল 17 রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের কথা কোরআনে কেরিমের সূরায়ে আলে ইমরানে এবং সূরায়ে আনফালে বর্ণনা করেছেন বেশ কিছু দিক এই যুদ্ধের, যে যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী বা এই দিনকে, এই যুদ্ধের দিনকে, এই ঐতিহাসিক দিবসটিকে ইয়াউমুল ফুরকান ইয়াউমাল তাকাল জামান, আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ন্যায়পন্থী এবং অন্যায়পন্থীদের মাঝে পার্থক্যকারী বলে ঘোষণা করেছেন। এখন আমরা শুরু করছি যেভাবে শেখ হুসাইন রহমতুল্লাহ আলাই তার এই কিতাবে বদরের যুদ্ধ সম্পর্কে বর্ণনা দিয়েছেন। শেখ বলছেন যে ভাইরা আমার, এ মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে মুশরিকদের ওপর, যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল ফুরকান বলেছেন হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী দিন। এই জন্যই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হক এবং বাতিলের মাঝে পার্থক্য সুস্পষ্ট করে দিয়েছিলেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনিন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে সাহায্য করে, এবং কাফের মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করে। আর এটি ছিল দ্বিতীয় হিজরির মাহে রমজানে। এই যুদ্ধের কারণ সম্পর্কে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কুফরির অবস্থায় ছিলেন, আর বড় একজন ব্যবসায়ী ছিলেন, আর বড় চালাক চতুর মানুষ ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন মক্কার কাফেরদের। তিনি শামদেশ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কুরাইশদের বাণিজ্যিক কাফেলা নিয়ে। এই খবর যখন পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সাহাবাই কেরামদেরকে ডাকলেন যে চলো, সাহাবাই কেরামদেরকে বললেন যে চলো আমরা এই আবু সুফিয়ানের যে বাণিজ্যিক কাফেলা আসছে শামদেশ থেকে রওনা হয়েছে, আর সেটা অতিক্রম করবে বদরের আশপাশ দিয়ে, যেই বদর হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 155 কিলোমিটার দূরত্বে, সেই বাণিজ্যিক কাফেলা আমরা লুণ্ঠন করব। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদের, কুরাইশরা হচ্ছে কট্টর শত্রু এবং তারা
আমাদের সাথে চরম যুদ্ধ বাঁধিয়ে রেখেছে এবং আমাদের মাঝে তাদের মাঝে এমন কোনো শান্তি নিরাপত্তার চুক্তিও নেই। এছাড়া সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের মাতৃভূমি থেকে, আমাদের বাড়িঘর থেকে, আমাদের ধন সম্পদ থেকে বিতাড়িত করেছে। জি, তারা খালি হাতে মক্কাতুল মুকাররমা ছেড়ে বাড়িঘর ধন সম্পদ সব কিছুকে ত্যাগ করে নির্বাসিত হইতে হয়েছে মদিনার উদ্দেশ্যে। কাফেরদের দখলে সব কিছু সেখানে থেকে গেছে এবং তারা সবচাইতে বড়, তার চাইতে বড় কথা হচ্ছে যে দীন ইসলাম, যেটি দীন হক, তার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যে উদ্দেশ্য করেছেন যে তাদের এই বাণিজ্যিক কাফেলা লুণ্ঠনের মাধ্যমে আমাদের কিছুটাও হলো ক্ষতিপূরণ হয়ে যাবে, এই উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন, যাদের সংখ্যা ছিল 313 জন অথবা 14 জন অথবা 317 জন, বিভিন্ন মত রয়েছে কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে 313। তাদের কাছে তেমন কোনো অস্ত্রশস্ত্র ছিল না এবং তাদের কাছে বাহনেরও বড় অভাব ছিল, মাত্র 2টি ঘোড়া ছিল আর 70টি উট ছিল। 313 জন আর 2টি মাত্র ঘোড়া আর 70টি উট, এই নিয়ে পালাক্রমে মুহাজিরিন আনসার যারা শরীক হয়েছিলেন তারা বদরের উদ্দেশ্যে সফরে রওনা হলেন। তাদের মধ্যে 70 জন ছিলেন মুহাজিরিন আর বাকি ছিলেন 243 জন প্রায় বা তার একটু কম বেশি ছিলেন আনসার, আনসারদের সংখ্যা বেশি ছিল। তাদের উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না, তাদের কল্পনাতেও ছিল না যে যুদ্ধের জন্য আমরা যাচ্ছি অথবা যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, এই জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি। উদ্দেশ্য ছিল যে বাণিজ্যিক কাফেলা আসছে, মাল সামান নিয়ে সেটা আমরা কেড়ে নেব তাদের কাছ থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছিলেন তাই ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের শত্রুদের সাথে বিনা কোনো অগ্রিম প্রস্তুতি এবং বিনা কোনো এরকমের চূড়ান্ত ফয়সালা ছাড়া তাদেরকে একত্রিত করলেন এমন একটি ঐতিহাসিক জিহাদের উদ্দেশ্যে। লিয়াকদি আল্লাহ আমরান কানা মাফুল, আল্লাহ যা করতে চেয়েছেন তাই যেহেতু ঘটবে এবং আল্লাহ যা চান তাই হয়। অমাতাশা উনা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন সেখানে বদরের যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিলেন। আবু সুফিয়ান যখন জানতে পারল যে মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীগণ আমাদের বাণিজ্যিক কাফেলা লুটে নেওয়ার জন্য রওনা হয়েছে, তখন একজন ব্যক্তিকে দ্রুত মক্কায় কুরাইশদের উদ্দেশ্যে পাঠিয়ে দিল যাতে করে সাহায্যের জন্য তারা ছুটে আসে এবং আমাদের সুরক্ষার ব্যবস্থা করে। আর যেটি নর্মাল রাস্তা ছিল শামদেশ থেকে আসার মক্কার উদ্দেশ্যে, সেই রাস্তা ছেড়ে দিয়ে লোহিত সাগরের কিনারা ধরে তিনি অন্য রাস্তা দিয়ে এগিয়ে চলে গেলেন তার বাণিজ্যিক কাফেলা এবং সাথী সঙ্গীদেরকে নিয়ে। কুরাইশের লোকদের কাছে যখন এই সংবাদ আসলো যে আমাদের বাণিজ্যিক কাফেলা লুণ্ঠনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মদিনা থেকে উদ্দেশ্য করে রওনা হয়েছে, তখন তারা সকলেই আবেগী হয়ে লাফিয়ে পড়ল যে আমাদেরকে এই মদিনাবাসীর বিরুদ্ধে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লড়াইয়ে যেতে হবে। 1000 যোদ্ধা এবং তাদের সাথে 170টি ঘোড়া ছিল, 700 উট ছিল, বড়ই দাম্ভিকতার সাথে আর বড়ই অহংকারের সাথে আর মানুষকে দেখানোর জন্য তারা বেরিয়ে পড়ল। সূরা আনফালে যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এমনকি তাদের সাথে কিছু গায়িকাওকে নিয়েছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মুসলিমদের কুৎসা গাইত।
আবু সুফিয়ান যখন জানতে পারলেন যে তার লোকেরা মক্কা থেকে যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে, তখন তাদেরকে জানিয়ে দিলেন যে না, আমি বেঁচে গেছি আর আমরা এগিয়ে গেছি, আমাদেরকে আর ধরতে পারেনি বা পারবে না। এবং তাদেরকে পরামর্শ দিলেন আবু সুফিয়ান যে তোমরা ফিরে যাও, যুদ্ধ করতে হবে না। কিন্তু আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি, এই আবু জাহাল কাফেরদের সবচেয়ে বড় অহংকারী, যে এই ফেরাউন, সেই ফেরাউন এবং তার নেতৃত্বে যারা ছিল তারা অস্বীকার করলো যে না, ওল্লাহ লানার, যে না না আমরা ফিরবো না যতক্ষণ পর্যন্ত আমরা বদরে না পৌঁছব এবং সেখানে কমপক্ষে 3 দিন অবস্থান করব, সেখানে আমরা আমাদের উঁট জবাই করব এবং নিজেরা আমোদ ফুর্তি করে খাবো এবং অন্যদেরকেও খাওয়াবো, আমরা সেখানে মদ পান করব। আরবরা এসব কথা যখন শুনতে পারবে তখন তাদের অন্তরে আমাদের দাপট বসে যাবে, কখন আর আমাদের সামনে দাঁড়াবার সাহস করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জানতে পারলেন যে কুরাইশরা মক্কা থেকে 1,000 সেনাবাহিনী নিয়ে বেরিয়ে গেছে, তখন সাহাবাই কেরামদেরকে একত্রিত করলেন এবং তিনি তাদের সাথে পরামর্শ করলেন যে এখন কি করা যায়, আমরা তো যুদ্ধের উদ্দেশ্যে আসিনি, আমরা এসেছিলাম কাফেলার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বর্ণনা করেছেন কোরআনে কারীম, ওয়াইয যায়েদুকুমুল্লাহ ইহদাত তায়ফাতাইন আন্নাহা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছেন দুইয়ের একের, হ্যাঁ, হয় বাণিজ্যিক কাফেলা আর না হইলে যুদ্ধ। তো আল্লাহ রাব্বুল আলামিন বাণিজ্যিক কাফেলা তোমাদেরকে দেননি, তার চাইতে বেশি ইসলাম এবং মুসলিমদের উপকারিতা ছিল এই কুফরি শক্তির সাথে সংঘর্ষে এবং লড়াইয়ে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাই চেয়েছেন। ওয়াতাওয়াদ্দুন আন্না গায়রা জাতি শাওকাতে লাকুম, আর তোমরা তো চাইছিলে যে না, বিনা লড়াইয়ে আর আমরা অল্পতেই আমরা সে বাণিজ্যিক কাফেলা লুটে নিই আর সহজে ফিরে চলে আসি, কিন্তু আল্লাহ চেয়েছেন ওয়ায়ুরিদুল্লাহি ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি ওয়াক্তাদা বিরাল কাফিরিন, কিন্তু আল্লাহ চেয়েছেন যে হককে সুপ্রতিষ্ঠিত করবেন, আল্লাহ চাইছেন যে হককে, দীন ইসলামকে শক্তিশালী করবেন এই বদরের যুদ্ধের মাধ্যমে এবং কাফেরদের শেকড়কে কেটে দেবেন, এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। তাই বদরের যুদ্ধের পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন সাহাবায়ে কেরামদের সাথে, তখন মুহাজিরিনদের মধ্য থেকে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমদি লিমা আমারাকাল্লাহু আযজা ওয়াজাল, মহান আল্লাহ যা আপনাকে নির্দেশ দিয়েছেন তার জন্য আপনি বেরিয়ে পড়ুন। ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু কামা কালাত বনু ইসরাঈল লিমূসা, আমরা ওই রকম বলবো না যেমন বনি ইসরাইলরা মূসা আলী সালামকে বেয়াদবি করে অবাধ্যতা বশত তারা বলেছিল যে মূসা আমরা লড়াই করতে পারবো না, ইজহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব যাও, তোমরা লড়াই করো, ইন্না হাহুনা কায়েদুন, আমরা বসে তামাশা দেখছি, যদি তোমরা জিতে যাও তোমার রব, তুমি জিতে যাও তাহলে তখন তো আমরা এগোবো, আমরা ওই রকম কথা বলবো না, বরং আমরা আপনার ডানে হয়ে বামে হয়ে সামনে পেছনে চারিদিক থেকে লড়াই করব। সাদ বিন মাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আওস গোত্রের আপনার নেতা ছিলেন আনসারীদের মধ্যেকার, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাআল্লাকা তাখশা আন তাকুনা আল আনসারু তারা হাক্কান আলাইহা আল্লা তানসুরাকা ইল্লা ফি দিয়ারিহিম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উদ্দেশ্য মনে হয় আনসারীরা, আপনি ভাবছেন যে ওরা হয়তো শুধু মদিনায় থেকেই আপনার সাহায্য করবে, মদিনার বাইরে সাহায্যের জন্য বেরোবে না, এমনটা নয়, যেখানে বেরোতে বলবেন আমি আনসারীদের পক্ষ থেকে বলছি এবং আনসারীদের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি, ফাজ আন হাইসোশীত, আপনি যেখানে ইচ্ছা সেখানে রওনা হন এবং আপনি যার সাথে সম্পর্ক রাখেন তার সাথে আমরা সম্পর্ক রাখবো, যার সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, ও খুজবিন আবু আলী নামা শেতা, আপনি যা চান আমাদের ধন সম্পদ থেকে আপনি নিতে পারেন, আমাদেরকে যা দেন দেন, আপনি যদি দেন তবুও ভালো, না দেন তবুও ভালো, কোনো অসুবিধা নেই,
ওমা আখাজতা মিন্না কান আহাব্বা ইলাইনা মিম্মা তারাকতা, আর আমাদের ধন সম্পদের যা আপনি নিয়ে নেবেন সেটা আমাদের কাছে যা আছে তার চাইতে প্রিয়, আপনাকে দিলেই আমরা বেশি খুশি। এবং আপনি আপনাকে আপনার রব যা নির্দেশ দিয়েছেন তাই আমাদেরকে আপনি নির্দেশ দেবেন, এমন কি ওয়ালা ইনিস্তারা বেনা হাদাল বাহর, আপনি যদি সাগরেও ঝাঁপ দেন ফাখুদাহু লা নাখুদান্নাহু মাক, তাহলে আমরাও সাগরে ঝাঁপ দেব আর কখনো আমরা আপনার বিরুদ্ধাচরণ করব না, এমন কিছু করব না যাতে আপনার মনের উল্টো হয় অথবা আপনার কে অপ্রীতিকর লাগে। মনে রাখবেন যে আমাদের পক্ষ থেকে আপনি এমন কিছু ইসলামের জন্য ত্যাগ কুরবানি দেখতে পাবেন, মা তাকাররুবিহি আইনুকা, যার মাধ্যমে আপনার চক্ষু শীতল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ বিন মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহর যখন এই বক্তব্য শুনলেন আর মুহাজিরদের পক্ষ থেকে মিকদাদ বিন আসওয়াদের বক্তব্য শুনলেন, তখন খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপরে বললেন সিরু ওয়া আবশিরু, চলো আর সুসংবাদ না, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাআন্নি আনযুরু ইলা মাসারিল কওম, আমি দেখতে পাচ্ছি যে এই কাফের নেতারা সব এখানে ধ্বংস হবে, তাদের ধ্বংসের স্থানগুলি তারা যেখানে যেখানে হত্যা হয়ে পড়বে সেই জায়গাগুলি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই সেনাবাহিনী 313 জনকে নিয়ে বেরিয়ে পড়লেন আর বদরের প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। তারপরে সেখানে যখন পৌঁছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৌঁছার পরে সেখানে বৃষ্টি বর্ষণ হলো। জি, বৃষ্টি বর্ষণ হলো সেই রাতে, যে বৃষ্টি বর্ষণের কারণে মুশরিকদের এলাকায় কাদা এবং পানি হয়ে গেল, আর পক্ষান্তরে মুসলিমদের যে এলাকাটি ছিল সেই এলাকাটি একটু উঁচু ছিল, সুতরাং সেখানে কাদা পানি হয়নি, বরং আলহামদুলিল্লাহ সেখানকার মাটি পবিত্র হইল এবং মাটি শক্ত হইল, আর যে বালি রয়েছে সে বালিগুলি শক্ত হয়ে গেল যাতে করে দৃঢ় হয়ে রণক্ষেত্রে জেহাদের ময়দানে দাঁড়িয়ে থাকা যায়। মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সেখানে ছাউনি তৈরি করলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। সেখানে অবতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য কাতার বন্দি করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জায়গাগুলি একটু হেঁটে হেঁটে দেখলেন এবং সেখানে এক একটি জায়গায় ইঙ্গিত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুশরিকদের কোন কোন নেতা কাফের কোনখানে ধ্বংস হবে, কোনখানে নিহত হয়ে পড়ে থাকবে তাদের লাশ বলছিলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা মাসরাউ ফুলান ইনশাআল্লাহ, হাযা মাসরাউ ফুলান, জি, এখানে অমুক ব্যক্তি ধ্বংস হবে, এখানে অমুক ব্যক্তি ধ্বংস হয়ে পড়ে থাকবে। রাসূলুল্লাহ যেই জায়গা শনাক্ত করে দিয়েছিলেন যার জন্য সেই জায়গা থেকে সামান্যতম এদিক ওদিক হয়নি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব দোয়া করা শুরু করলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা হাযিহি কুরাইশ, হে আল্লাহ এই কুরাইশ, জাআত বিফখরিহা ওয়া খায়লাইহা ওয়া খাইলিহা, তারা বড়ই অহংকারের সাথে বড়ই দাম্ভিকতার সাথে তাদের অশ্বরোহীকে নিয়ে তোমার বিরুদ্ধাচরণের জন্য এবং তোমার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে তারা এখানে এসেছে আমাদের বিরুদ্ধে, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহুম্মা নাসরাকা আল্লাযী ওয়া'আদতানি, আল্লাহ তোমার সাহায্য চাই যে সাহায্যের তুমি ওয়াদা করেছো। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছো সেই ওয়াদা তুমি পূরণ করো। আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহ তোমাকে তোমার যে ওয়াদা রয়েছে সেই ওয়াদার কথা ওয়াদার দোহাই দিচ্ছি বা ওয়াদার কথা বলছি। আল্লাহুম্মা ইনশিতা লাম তুবাদ, আল্লাহ তুমি যদি চাও তাহলে তোমার ইবাদত হবে না। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাব আল ইয়াম লা তুবাদ ফিল আরদ, আল্লাহ আজকে যদি এই ক্ষুদ্র দলটি 313 জনের এখানে ধ্বংস হয়ে যায় কাফেরদের হাতে
তাহলে তোমার এবাদত আগামীতে হবে না মনে হচ্ছে। মুসলিমরাও সকলেই তাদের রবের কাছে সাহায্য কামনার জন্য দোয়া করতে থাকলেন, ফরিয়াদ করতে থাকলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। আল্লাহ বলছেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে তোমাদের ডাকে আল্লাহ রব্বুল আলামিন ফরিয়াদে সাড়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আরও আয়াত নাজিল করেছে সূরা আনফালের, বলছেন কয়েকটি আয়াত এখানে শেখ উসাইমিন উল্লেখ করেছেন, ইদ ইউহি রব্বুকা ইলাল মালায়েকাতি আন্নি মাআকুম, যখন তোমার প্রতিপালক হে নবী তোমার কাছে ওহি করেছিল, ইলাল মালায়েকা ফেরেশতাগণকে ওহি করেছিল যে আন্নি মাআকুম আমি তোমাদের সাথে আছি, ফাসাব্বিতুল্লাযিনা আমানু হে ফেরেশতারা তোমরা মুমিনদেরকে সুদৃঢ় রাখো, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, শীঘ্রই আমি নিশ্চিত কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, সুতরাং হে ফেরেশতারা মালায়েকারা তাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং তাদের প্রত্যেকটি গ্রন্থিতে জোড়ে জোড়ে আঘাত হানো। এই জন্য যারা কি বেয়ান্নম শাকুল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। ওয়ামা ইউশাকিকুর রাসূলিল্লাহ ওয়া রাসূলা ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে জেনে রাখা উচিত যে আল্লাহ তাদের কঠোর শাস্তিদাতা। যালিকা ফাযুকু যালিকুম ফাযুক, এই তাদের শাস্তির আস্বাদন। ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, এই তো পার্থিব শাস্তি, লাঞ্ছনা এবং পরাজয়, আর পরকালে কাফেরদের জন্য জাহান্নামের আগুনের শাস্তি রয়েছে। তারপরে সাতের রমজানে দুই পক্ষের যোদ্ধা, মুসলিমদের মুজাহিদিন এবং কাফেরদের যে সেনাবাহিনীরা ছিল, মুখোমুখি হল এবং ঘমসান লড়াই শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাউনিতে ছিলেন, তার সাথে আবু বকর ছিলেন, সাদ বিন মাল ছিলেন, দুইজনে পাহারা দিচ্ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় রবের কাছে একগ্র চিত্তে দোয়া করছিলেন এবং সাহায্য কামনা করছিলেন, ফরিয়াদ করছিলেন। হঠাৎ করে তন্দ্রা চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর তারপরে বের হলেন ছাউনি থেকে আর বললেন সাইয়ুহু জামুল জাম ওয়া ইউয়াল্লুনা দুবুর, শীঘ্রই এই কুফরি শক্তি বা কাফেরদের সেনাবাহিনী পরাজিত হবে এবং তারা পিঠ ফিরিয়ে পলায়ন করবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করলেন আর বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, লা ইউকাতিলুহুমুল ইয়াওমা রাজুলুন ফায়াক্তুলু সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, আজকে যে কোনো ব্যক্তি এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, ফায়াক্তুলু এবং সে হত্যা করবে অথবা ফায়ুকতালু ফায়ুকতালু সে নিহত হবে যদি শাহাদাত বরণ করে, ধৈর্যের সাথে থাকে, মুহতাসিবান নেকির আশায় এবং সামনে বাড়তে থাকে, পিঠ না দেখাই, যদি রণক্ষেত্র থেকে পলায়ন না করে, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে অবশ্যই তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবিষ্ট করবেন। ওমাইর ইবনুল হামাম নামক একজন আনসারি সাহাবি ছিলেন, তার হাতে কয়েকটি খেজুর ছিল, তিনি ক্ষুধার তাড়নায় সেই খেজুরগুলি খাচ্ছিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, সেই জান্নাতে আল্লাহ দেবেন যদি আমি জিহাদ করে শাহাদাত বরণ করি, যেই জান্নাত আকাশ এবং জমিনের মতো লম্বা চওড়া প্রশস্ত। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল বললেন হ্যাঁ সেই জান্নাতের কথা বলছি। কালা তখন তিনি বললেন বখিন বখিন ইয়া রাসূল আল্লাহ, তাহলে তো শাবাস শাবাস, খুব ভালো কথা খুব ভালো কথা। তাহলে তো আমার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে শুধু এতটা ব্যবধান থেকে গেছে যে এই কাফেররা যদি আমাকে হত্যা করে তাহলে আমি জান্নাত চলে যাব, কাফেরদের হাতে যদি আমি নিহত হয়ে যাই শাহাদাত বরণ করতে পারি তাহলে তো জান্নাতে চলে যাব, তাহলে আর এই খেজুর খাওয়ায় সময় নষ্ট আমি করব না,
লাইন হইত হাত্তা আকুল তামারাত, যদি আমি বেঁচে থাকি আর এই কয়েকটা খেজুর আমি খেতে থাকি, হাত্তা আকুল তামারাত হাজে ইন্নাহা লা হায়াতুন তাউইলা, তাহলে আমার এই পার্থিব হায়াত অনেক দীর্ঘ হয়ে যাবে। সুম্মা আলকা তামারাত, কয়েকটি খেজুর যে তার থলেতে ছিল ফেলে দিলেন আর তারপরে যুদ্ধে মগ্ন হয়ে গেলেন। হাত্তা কুতেলা রাদিয়াল্লাহু আনহু, কিছুক্ষণের মধ্যেই তিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মোবারক হাতে এক মুষ্টি কঙ্কর অথবা ধুলো নিলেন আর তারপরে কাফেরদের সেনাবাহিনীর দিকে ছুঁড়ে দিলেন, জোরে কাফেরদের সেনাবাহিনীর দিকে ছুঁড়ে দিলেন। এই এক মুষ্টি ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর এবং ধুলিবালি কাফেরদের প্রত্যেক সেনার চোখে গিয়ে পড়ল। এমন কোন কাফের সেনাবাহিনী ছিল না সেখানে 1000 যাদের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক মুষ্টি ধুলো বালি বা কঙ্কর গিয়ে পড়েনি। তাতেই তারা তাদের নিজের নিজের চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে মুজিজা, আয়াত মিন আয়াতিল্লাহি আজ্জা ওয়াজাল। শেখ হোসেন বলছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের যেসব মুজিজাত আম্বিয়া রসুলগণকে দিয়ে থাকেন আর শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মুজিজা আল্লাহ দিয়েছেন, তার একটি মুজিজা। তারপরেই মুশরিকদের সেনা দল পরাজিত হয়ে গেল এবং পিঠ ফিরিয়ে পালাতে শুরু করল। তখন মুসলিমরা তাদেরকে তাড়া শুরু করলেন এবং তাদের কাউকে হত্যা করলেন আর কাউকে বন্দী করলেন। এইভাবে 70 জনকে হত্যা করলেন সাহাবাই কেরামগণ কাফেরদের এবং 70 জনকে বন্দী করলেন। তাদের যে নিহতরা ছিল কাফেরদের, তাদের মধ্য থেকে এই 70 জনের 24 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই 24 জন তাদের নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তাদেরকে বদরে একটি কূপ ছিল সেই কূপে ফেলে দিলেন। তাদের অন্যতম ছিল আবু জাহাল, শাইবা বিন রাবিয়া এবং তার ভাই উতবা বিন রাবিয়া এবং তার ছেলে ওয়ালিদ বিন উতবা, এরা সব মক্কার বড়ই নেতৃস্থানীয় ব্যক্তি কাফেরদের। সহি বুখারীতে রয়েছে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু ইস্তাকবাল আল কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হইলেন আর তারপরে এই 4 জনের জন্য বদদোয়া করেছিলেন। এই 4 জনের জন্য মক্কায় থাকাকালীন বদদোয়া করেছিলেন, সেই বদদোয়া যে কবুল হয়েছিল। ফা আশহাদু বিল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে সাক্ষী দিচ্ছি, লাকাদ রাআইতুহুম সারআ, এই 4 জনকে মুখের ভরে উপুড় হয়ে ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখেছি। কাদ গাইয়ারাতুহুমুশ শামসু, সূর্যের প্রখরতায় সূর্যের তাপে তাদের চেহারা শরীর বিকট হয়ে গেছে। আর এই বদরের যুদ্ধ হয়েছিল এমন রমজান মাসে যেটি অত্যন্ত গরমের মৌসুম ছিল। আরও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিনে এই 24 জন কাফেরদের নেতাদের সম্পর্কে নির্দেশ দিলেন যে এদেরকে এই বদরের যে পুরাতন কূপটি রয়েছে সেই কূপে নিক্ষেপ করে দাও। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা ছিল যে কোনো জায়গায় গিয়ে যদি বিজয় লাভ করতেন তাহলে সেখানে 3 দিন 3 রাত অবস্থান করতেন, যাতে করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন। যখন তৃতীয় দিন হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরে অবস্থান করা যুদ্ধের পরে, তখন তিনি তার সওয়ারি নিয়ে আসা নির্দেশ দিলেন আর তারপরে সওয়ারির পিঠে চাপলেন আর তারপরে গেলেন, আর তার সাথে সাথী সঙ্গীরাও ছিলেন সেই কূপটির কাছে যেই কূপে এই 24 জনের লাশকে নিক্ষেপ করা হয়েছিল। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম ধরে ধরে ডাক দেওয়া শুরু করলেন এবং তাদের বাবার নাম ধরে ডাক দেওয়া শুরু করলেন, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের ছেলে অমুক, এইভাবে ডাক দিতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলতে লাগলেন তাদেরকে সম্বোধন করে, আয়াসুরকুম আন্নাকুম আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা তোমাদেরকে কি
এটা খুশি লাগেনি বা খুশি লাগতো না, তোমাদের জন্য ভালো হইতো না যে তোমরা আল্লাহকে মানতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে, আল্লাহর প্রতি ইমান নিয়ে চলে আসতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান নিয়ে চলে আসতে, এই শত্রুতার পথ ছেড়ে দিতে। ফাইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের সাথে যে বিজয়ের ওয়াদা করেছেন তা আমরা সত্য পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বকুম হাক্কা, কাফেরদের সাথে কাফেরদের রব আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে অপদস্থ করবেন এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, বরজাখী জীবনে পারলৌকিক শাস্তি রয়েছে, সেই শাস্তি কি এখন অনুভব করছো, পাচ্ছ? কালা উমার, সেই সময় উমার রাজি আল্লাহ তালানু বলেছিলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া আল্লাহ রসুল, মা তুকাল্লাম মিন আজসাদিল্লাহ আর ওয়াহালাহা, আপনি এমন দেহের সাথে কথা বলছেন, এমন মরা লাশের সাথে কথা বলছেন যেই লাশ হচ্ছে আত্মাবিহীন, তাতে কোনো আত্মা নেই, তাতে কোনো কিছু টের পায় না, শুনতেও পায় না, কি সম্বোধন করে তাদেরকে বলছেন আপনি, বুঝি না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, মা আনতুম বে আসমা লেমা আকুলু মিনহুম, আমি এ এখন যেই কথাগুলি তাদেরকে বলছি সেই কথাগুলি তা এখানে তাদেরকে ছেড়ে দিলে তারা দমন হবে না, সুতরাং এদের ভালো করে রক্ত প্রবাহিত করতে হবে, এদেরকে সবকে হত্যা করে দিতে হবে, এদের এই যোদ্ধাগুলিকে সবগুলিকে হত্যা করে দিতে হবে, এটি আমার কাছে বেশি প্রিয়। ওমর রাজি আল্লাহ তাআলা অনুরূপ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আরা আনতুমা কেনানা না, আরা আনতুমা কেনানা না, আমি মনে করি যে আমাদের প্রত্যেককে দায়িত্ব দেন যে নিজ নিজ আত্মীয় যা রয়েছে তাকে হত্যা করবে, আমাদেরকে আপনি ছাড় দিয়ে দেন। ফানাদরে ও আনা কম, তাদের গর্দনগুলি উড়িয়ে দিই। ফানোমাক্ষেন আলী আন মিন আকিল, আকিল আলী রাজি আল্লাহ তাল্লাহর ভাই আকিল বিন আবি তালিব, সে কাফেদের পক্ষ থেকে লড়াই করতে এসে বন্দী হয়েছে, আলীকে দেন, আকিলকে হত্যা করে ফায়াদের অনকাহু অত্ন ছিল। তিনি বললেন যে ইয়া রাসূল আল্লাহ, এরা আমাদের আত্মীয় সব, আমাদের বংশের এবং আমাদের কেউ চাচাতো ভাই, কেউ মামাতো ভাই ইত্যাদি সব আত্মীয় স্বজন। ওয়ার আন তা খুদা মিনহু ফিদি, আমি মনে করি তাদের কাছ থেকে রক্তপণ নিয়ে নেন বা মুক্তিপণ নিয়ে নেন, তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে নেন, ফিদিয়া নিয়ে নেন, ফাতা কোনুলা না কুয়া আলাল কুফফার, তাহলে আমাদের একটা আর্থিক শক্তি সঞ্চিত হবে কাফেরদের বিরুদ্ধে, যেটা আমরা কাজে লাগাতে পারবো। আর হতে পারে যে এসব আত্মীয়রা এখান থেকে ছাড়া পেয়ে গিয়ে ইসলামের দিকে ফিরে আসবে, আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন, সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটি ভালো লাগলো এবং আল্লাহ সেটি চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিপণ নিয়ে সবাইকে ছেড়ে দিলেন। অধিকাংশ যে যোদ্ধাগুলি ছিল কাফেরদের তারা মুক্তিপণ দিয়েছিল 4000 থেকে শুরু করে 1000 দিরহাম পর্যন্ত, সবার একরকম ছিল না, 4000 থেকে শুরু করে 1000 দিরহাম পর্যন্ত। আর কেউ কেউ ছিল যারা টাকা পয়সা দেয়নি, বরং তারা মদিনার কচি কাচাদেরকে লেখাপড়া শিখিয়ে দিয়েছিল, অক্ষরের জ্ঞান, আরবি লেখা এবং আরবি পড়া শিখিয়ে দিয়েছিল, কারণ তখন শিক্ষিত লোকের সংখ্যা, যারা লেখাপড়া যাও তাদের সংখ্যা একেবারে কম ছিল, হাতে গোনা ছিল, তো তারা কিছু শিক্ষা দিয়েও তারা মুক্তি লাভ করেছিল। আবার কেউ কেউ এমন ছিল যারা মুসলিম অসহায়ীদেরকে বন্দী করে রেখেছিল মক্কায়, তাদের সাথে চুক্তি হয়েছিল যে অমুক অমুক মুসলিমকে তোমরা মক্কায় বন্দী করে রেখেছ, তাদেরকে তোমরা ছেড়ে দাও, একজনকে সেখানে ছাড়বে, আমরা তোমাদের একজনকে ছাড়ব, এইভাবে আপনার চুক্তি হয়ে তাদেরকে মুক্ত করা হয়েছিল। আর কেউ কেউ ছিল বড়ই চরমপন্থী এবং বড়ই কষ্ট দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবাই কেরামদেরকে মক্কায়, তাদেরকে হত্যা করা হয়েছিল, দু একজন এমনও ছিল যাদেরকে হত্যা করা হয়েছিল। আর অল্প কেউ ছিল যাদেরকে বিনা মুক্তিপণেও ছেড়ে দেওয়া হয়েছিল, যাতে ছিল ইসলাম এবং মুসলিমদের উপকারিতা। এই ছিল বদরের যুদ্ধের সংক্ষিপ্ত
বর্ণনা, যাতে অল্প সংখ্যক সাহাবাই কেরাম মুজাহিদিন ফি সাবিলিল্লাহ 313 জন, বড় সংখ্যার ওপর সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনী 1000-এর ওপর বিজয় লাভ করেছিলেন আল্লাহ রাব্বুল আলমের ইচ্ছাই। আল্লাহ তাদের সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত নম্বর 13-তে বলেছে, ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ও ওখরা কাফেরা, একদল ছিল যারা আল্লাহর রাস্তায় লড়াই করছিল, বা ওখরা কাফেরা আর একদল ছিল যেটি ছিল কুফরি শক্তি। এই সংখ্যালঘু মুমিন মুসলিম মুজাহিদিন ফি সাবিলিল্লাহ বদর প্রান্তে সংখ্যাগরিষ্ঠ কাফেরদের ওপর বিজয় লাভ করেছিল। সুতরাং ইসলামে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আর পার্থিব শক্তির ভিত্তিতে বিজয় হয় না, সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইমানি শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই হকপন্থীদেরকে, আহলে ইসলামকে, আহলে ইমানকে সাহায্য করেছেন, কারণ তারা দিনের ওপর প্রতিষ্ঠিত ছিল, তারা লড়াই করেছিল পার্থিব স্বার্থ নয়, বরং আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, আল্লাহর দিনের ডিফেন্সের জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। সুতরাং আজকেও যদি আমরা আমাদের দিনকে আঁকড়ে ধরি, আমাদের কোরআন সুন্নাকে আঁকড়ে ধরি, আমরা ইসলামের বিধিবিধান যথাযথভাবে পালন করি, আমরা শিরক বিদআত থেকে মুক্ত হয়ে যাই, আমরা পাপাচার থেকে মুক্ত হয়ে যাই, আমাদের জীবনে যতগুলি ফরজ ওয়াজিব রয়েছে সেগুলির সুন্দরভাবে সুরক্ষা করি এবং হারাম না যায় জীবনযাপন থেকে যদি বেঁচে থাকি, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য নেমে আসবে। আর ধৈর্যের প্রয়োজন রয়েছে, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের ওপর অটল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সার্বিক জীবনে সফল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কাফের জালেম শত্রুদের অনিষ্ট থেকে সমস্ত মুসলিম নর নারীর আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি ইসলামের সাহায্য করো, মুসলিমের সাহায্য করো, এবং আমাদেরকে ইসলামের সাহায্যকারী হিসাবে কবুল করো, ইসলামের দায়ী হিসাবে কবুল করো, এবং ইসলামের উপর আমাদের মৃত্যু পর্যন্ত আজীবন অটল রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আরো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।